বন্যার জলে নদী থেকে জল উঠতেছে, কি করব, জল বাড়িঘর ডুবে আছে, তাই বাঁধের মধ্যে উঠছি। কি সমস্যা? সমস্যা তো অনেক রকমের, খাওয়া দাওয়ার সমস্যা, জল পানির সমস্যা, এদিকে ওষুধ পাতির সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধে কম সমস্যার মধ্যে আছি, আবার বাঁধ ভেঙে যাচ্ছে এদিকে, তাই বাঁধ যদি ভেঙে যায় আমাদের কোথায় যাওয়া দাঁড়াবো?
এখানকার মেম্বারকে বলিস না? হ্যাঁ বলছি, মেম্বার চলে গেছে, মেম্বার আসে দেখে যায়, তখন মেম্বার করবে যেটুক করতে পারে আমাদের জন্য। এই জল কি বাড়ছে এখন? হ্যাঁ বাড়তেই তো আছে। আপনি কি আতঙ্কিত আছেন? আতঙ্কিত থাকবো না, সামনে খাত নদী আছে, আতঙ্কিত থাকার কথা। যদি একটু এদিক ওদিক হয় তাহলে তো সব শেষ। অন্ধকারেই তো থাকি। অসুবিধা তো আছে, পায়খানা বাথরুম কোথায় করবো? পায়খানা বাথরুম তো এখন ভিতরে যাইতে হবে, এখন যাইতে সমস্যা না, জল জল ডেঙ্গে কে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে? খাওয়ার জল কোথা থেকে করছে? খাওয়ার জল তো আশেপাশে থেকে নিয়ে আসি, যেদিকে উঁচু জায়গা আছে, উঁচু জায়গায় কল টল আছে ওদিক থেকে নিয়ে আসি। বাদরপুরে যে কুলিকের জল বাড়ছে, এখন আমাদের দিকে বন্যা হচ্ছে, এই কারণে আমাদেরকে বাদরের উপরে এখন আশ্রয় নিতে হচ্ছে। পরিবার নিয়ে আছে? পরিবার, এখানে সবাই পরিবারই আছি। তো বাঁধটা তো ভাঙা শুরু হয়েছে। বাঁধ ভাঙলে তো আমাদের একটু সমস্যা তো হবেই, কারণ আমরা এখন বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের থাকার মতো জায়গা হবে না। এবার সরকার যদি আমাদের কোনো হেল্প করে তাহলে আমাদের একটু উপকারই হয় আর কি। এখন সরকারের উপরে আমরা তো এটা ধরে রাখছি যে না, সরকার উপকারটা করে করুক, তাহলে আমাদের মোটামুটি ধরেন যে 20-25টা পরিবার এখানে আছে, একটু বাঁচতে পারবে। আরও কত পরিবার এখানে মোটামুটি, যদি আর যে হারে জল বাড়ছে তাতে যদি ধরা যায় তাহলে মোটামুটি ধরেন যে 1,500 মতো পরিবার বাঁধেই উঠতে হবে। আর বাঁধের যদি কোনো রকমভাবে কিছু হয় তাছাড়া পরিবারগুলো মানে খুব সমস্যাই হবে আর কি। জল বাড়ছে কি? জল এক্সেস বাড়ছে এখন। আতঙ্কে আছে? আতঙ্কে তো অবশ্যই।